নমস্কার ওটি জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাসের মোকাবিলার জন্য সরকারি যে গাইডলাইন বা নির্দেশিকা আশা করি আপনারা সকলেই মেনে চলছেন এবং সুস্থ আছেন তবে এর পাশাপাশি এখনও পর্যন্ত আপনি যদি একটি কাজ না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে নিন এবং সেই কাজটি করে নিন তাহলে কোনো কোভিড নাইন্টিন পজিটিভ ব্যক্তি যদি আপনার ধারে কাছে চলে আসে তার সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেবে এবং এর ফলে আপনি যেরকম নিজেকে রক্ষা করতে পারবেন একই সঙ্গে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদেরও রক্ষা করতে পারবেন সবচেয়ে বড়ো কথা কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সাহায্য করতে পারবেন তো চলুন ইন্ট্রোর পর আমরা দেখি সেই গুরুত্বপূর্ণ কাজটি কী তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিও ঠিক নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটন প্রেস করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে তো নোটিফিকেশান ফর অল করে রাখুন তো এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য প্রথমেই আপনি চলে যান গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে লিখুন আরোগ্য সেতু এ R O Y O G Y A এবং ACTU ইউ অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনটির লিংক আপনাদের দেওয়া থাকবে আপনারা সেখানেও ডাইরেক্ট ক্লিক করে কিন্তু গুগল প্লে স্টোরে চলে যেতে পারেন তারপর এখানে আরোগ্য সেতু ক্লিক করুন এবং আপনার সামনে এই অ্যাপসটি দেখতে পাবেন অবশ্যই একটু মিলিয়ে দেখে নেবেন যে অ্যাপসটি যেন ঠিক যেন এখানটায় আরোগ্য সেতু এবং এনআইসি ই মোবাইল অ্যাপস লেখা থাকে ঠিক আছে এটা দেখার পর আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি যখন ইনস্টল করবেন তখন কিন্তু ব্লুটুথ এবং আপনার যে লোকেশন সেই দুটোই কিন্তু অন করতে হবে আপনাকে দেখুন অ্যাপসটি ইনস্টল হচ্ছে এখানে আপ আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং ওপেন করছি এই মোবাইল অ্যাপ্লিকেশনটি কিন্তু ভারত সরকারের এবং এখানে আপনি যা যা তথ্য প্রদান করবেন সমস্ত তথ্যটাই কিন্তু গোপন থাকবে এবং জানা গিয়েছে ব্লুটুথ ও লোকেশন নির্ভর সোশ্যাল গ্রাম মারফত এই অ্যাপ কিন্তু কোভিড নাইন্টিন যে আক্রান্ত ওনাদের ট্র্যাক করে কিন্তু বের করতে সক্ষম হবেন তো প্রথমে অ্যাপসটি যখন ওপেন করবেন এই রকম ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনি আপনার যে ভাষা সেই ভাষা কিন্তু চয়েস করবেন আমার এখানে বাংলা তাই আমি বাংলাতে ক্লিক করলাম এবং নেক্সট বটমে ক্লিক করি নেক্সট বটমে ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটি পেজ আসবে এবং এখানে আপনি এখান থেকে গিয়ে এই যে পরবর্তী আছে এই পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করবেন তারপর দেখুন এবং এখান থেকে আপনি সমস্ত জিনিসগুলো পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পরবর্তী পরবর্তী করে করে যাবেন তারপর আপনি এখানে রেজিস্টার এই যে অপশনটি এসেছে রেজিস্টার এখানটাতে আপনারা ক্লিক করে নেবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার কাছে দেখুন আরোগ্য সেতু রিকোয়ার পারমিশন ট্রান ব্লুটুথ অন অফ এবং ওখান থেকে আপনার ব্লুটুথের জন্য যে পারমিশন সেই পারমিশনটা দেওয়ার পর আপনি এই পেজে চলে আসবেন এবং এখান থেকে আপনি সমস্ত কিছু কিন্তু আমি রাজি এই বটমটাতে কিন্তু ক্লিক করে দেবেন এই বটমে ক্লিক করবেন তো এখানে আমিও আমি রাজিতে ক্লিক করলাম এবং এখানে দেখুন লোকেশনটা চাইছে লোকেশানের যে পারমিশন সেটা চাইছে অ্যালাউ অল দ্য টাইম আমি এখানটাতে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করলাম তারপর যে লোকেশনটা সেটা অন হয়ে গেল এবং অন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটা দিতে হবে এই অ্যাপে যে আপনারা যে সমস্ত তথ্য দেবেন সমস্তগুলি কিন্তু খুব সুরক্ষিত থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তো এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার সেটা দিন আমি আমার মোবাইল নম্বরটা দিলাম এবং এখান থেকে আপনি জমা দিন এই অপশনটাতে ক্লিক করে দিন দেখুন ক্লিক করার পর আপনার কাছে ওটিপি চলে যাবে এবং ওটিপি যাওয়ার পর অটোমেটিকলি কিন্তু ওটিপিটি ডিভাইস ডিটেক্ট করে নেবে যদি বাই চান্স ডিটেক্ট করতে না পারে তখন আপনি ওটিপিটি দেখে দেখে স্টেপ বাই স্টেপ এখান থেকে লিখে দেবেন এখান থেকে আপনি আপনার এগুলো পর পর স্টেপগুলো কিন্তু করবেন তো আমি এখন এই অ্যাপটি অন্য একজনের ফোনে ইনস্টল করছি তার জন্য এখান থেকে চয়েস করছি যে অপশনগুলো সেগুলো আমার ব্যক্তিগত অপশনের চাইতে একটু আলাদা হতে পারে তো দেখুন আপনারা প্রথমেই যে অপশন আছে এখান থেকে আপনি পুরুষ মহিলা এবং অন্যান্য এটাতে ক্লিক করবেন তো আমি আমার ক্ষেত্রে এখানে ক্লিক করলাম এবং আপনার যে পুরো নাম সেই পুরো নামটা কিন্তু এখানে লিখতে হবে তো আমিও এখানে পুরো নামটা লিখে দিচ্ছি এবং লিখে দেওয়ার পর এখানে যে কালো রঙের তীরটি আছে সেখানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর এখানে বয়স জানতে চাইছে তো বয়সটাও আমি এখান থেকে লিখে দিলাম এবং কালো রঙের বটমে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে আপনার পেশা জানতে চাইছেন তো পেশা যদি আপনার এখানে কতগুলো পেশা বলা আছে সেগুলো যদি আপনার কোনোটাই না হয় তাহলে আপনি এই যে একদম লাস্ট ডেটটা এটাতে আপনি ক্লিক করতে পারেন আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটাতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং তারপর যে কোশ্চেনটা এসেছে গত তিরিশ দিনে কোন কোন দেশে ভ্রমণ করেছে এখানে আপনি এখানে ক্লিক করুন এবং ক্লিক করার পর যদি আপনি কোনো দেশে ভ্রমণ করে থাকেন তাহলে সেটা কিন্তু এখান থেকে চয়েস করে দেবেন তারপর আবার তীরে ক্লিক করলাম এবং তারপর দেখুন আরেকটি কোশ্চেন এসেছে আপনি প্রয়োজন সময় স্বেচ্ছাসেবক প্রস্তুত অর্থাৎ সরকার প্রয়োজনের সময় আপনি যদি স্বেচ্ছাসেবকের কাজ করতে চান তাহলে হ্যাঁ করবেন আর যদি না করতে চান তাহলে না করবেন আমি এখানে না করে রাখ নিশ্চিত জমা দেওয়া অর্থাৎ আপনি যদি এটাকে সব কিছু ফাইনালাইজড হয়ে গেছে আপনি জমা করতে চান অর্থাৎ সাবমিট করতে চান আপনি সাবমিটে ক্লিক করে দিলেন বা জমা দিনে ক্লিক করলেন তারপর দেখুন এখানে আরেকটি কোশ্চেন দিয়েছে আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এরপর সম পরীক্ষা হবে কুড়ি সেকেন্ডের জন্য তো হ্যাঁ করে দিলাম এখনই দেখুন এখানে এই ইন্টারফেসটা এসেছে যে আপনাকে সঠিক উত্তর দিতে বলা হচ্ছে তো এইগুলো আপনারা একটু পড়ে নেবেন পড়ে তারপরে ঠিক আছে বুঝেছি সেখানে ক্লিক করলাম তারপর দেখুন এখান থেকে আপনার কাছে কোশ্চেন দেওয়া হয়েছে যে আপনার কাশি জ্বর শ্বাসকষ্ট কোনোটাই হচ্ছে কি না তো আমার উপরের কোনোটিই না তারপর দেখুন কোশ্চেন এসেছে আপনার কি কখনও নিম্নলিখিত রোগের তো ভুগেছেন তো এখানে যে রোগগুলো আছে সেটার কোনোটাতেই ভুগেনি অর্থাৎ যার ফোনে আমি করে দিচ্ছি সে কোনোটাতেই ভুগেনি উপরের কোনোটিও না তারপর আপনি কি গত চোদ্দ দিনে বিদেশ ভ্রমণ করেছেন না তারপর এখানে দেখুন নিচের কোন বিকল্পটি আপনার জন্য প্রযোজ্য তো এখানে যদি আপনি জেনে থাকেন যে আপনার কোনো কোভিড নাইন্টিন পরিচিত ব্যক্তির সাথে দেখা হয়েছে তাহলে সেটা আপনি প্রথমের অপশানটায় ক্লিক করবেন এবং আপনি যদি স্বাস্থ্যকর্মী হয়ে থাকেন এবং প্রতিরক্ষামূলক সামগ্রিক ছাড়াই যদি আপনি কোনো রোগীর সাথে দেখা করেছেন তাহলে সেকেন্ড অপশানটা আর যদি উপরে কোনোটি না হয়ে থাকেন তাহলে আপনি একদম শেষের উপরে কেউই না এটাতে ক্লিক করবেন তারপর দেখুন এখানে চমৎকার আমরা আপনাকে বাড়িতে থাকার এবং আত্মবিচ্ছিন্ন করার সুপারিশ দিচ্ছি অর্থাৎ সরকার যে গাইডলাইনস দিচ্ছে সেটাই কিন্তু এখানে বলে দিল এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখুন ইউ আর সেভ বলে যে মেসেজটি এখানে কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই অ্যাপসের সুবিধে কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধব পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন ডাইরেক্ট শেয়ার অপশনে এখানে শেয়ার অ্যাপে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে এই অ্যাপটির কিন্তু লিংক আপনি আপনার পরিচিতদের দিতে পারেন তো এখান থেকে আরও অনেক কিছু আছে অ্যাপ সম্পর্কে আপনি কিন্তু ডিটেলস এবং আপনি কি করবেন কি করবেন না এই পরিস্থিতিতে সমস্ত কিছুই তথ্য কিন্তু সরকারিভাবে আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি যদি পি এম কেয়ারে কোনো ডোনেট করতে চান তাহলে এখানে দেখুন তার ডিটেলসটাও কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন এই অ্যাপসটি ইনস্টল করার মাধ্যমে আপনি কিন্তু আপনার পাড়া প্রতিবেশী পরিচিত এবং আত্মীয় পরিজন সকলকেই কিন্তু সুস্থ রাখার জন্য স্টেপ এগিয়ে যেতে পারবেন এছাড়াও এই অ্যাপস থেকে আপনি সেল্প করতে পারবেন আরেকবার যদি আপনার মনে হয় যে আরেকবার আমি সেল প্যাসেস স্টার্ট করে দেখব সমস্ত কোশ্চেনের ঠিক ঠিক অ্যান্সার দেওয়া হয়নি বা কিছু ভুল হয়ে গেছে তাহলে উপরে এখানে ক্লিক করবেন এই যে এখানটাতে আর যদি আপনি কোভিড নাইন্টিনের আপডেট জানতে চান তাহলে আপনি এখানটায় ক্লিক করবেন কোভিড আপডেট তো আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে এছাড়াও আপনি যদি কোনো ই পাস চান অর্থাৎ আপনি কোনো এমার্জেন্সি কাজে বাইরে কোথাও যাবেন সেই ই পাস পেতে চান তাহলে আপনি লাস্টের অপশনটা ক্লিক করবেন এটা যদিও এখনও কামিং শুন আছে অর্থাৎ আপনার গাড়ির পাস কোনো এমার্জেন্সি কারণে বাইরে যেতে হতে পারে সেই সমস্তগুলো কিন্তু এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন তো আশা করি আজকের এই ভিডিওতে এই অ্যাপসের উপকারিতা এবং কার্যকরিতা আপনাদের বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি কিছু এই অ্যাপ সম্পর্কে জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমরা প্রত্যেকটি কমেন্টেরই কিন্তু উত্তর দেব আর আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য অ্যাপসটি যেরকম শেয়ার করবেন সাথে সাথে এই ভিডিওটিও শেয়ার করে দেবেন যাতে উনি কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে স্টেপ বাই স্টেপ এই অ্যাপসটি ব্যবহার করবেন সমস্তটাই কিন্তু জেনে যেতে পারেন তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সাবজেক্টের সাথে